হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেলে কম্পিটিং উইথ সাথ। সো লাস্ট লেকচারে আমরা আলোচনা করেছিলাম কিভাবে একটি সফটওয়্যার কাজ করে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন গুরুত্বপূর্ণ। সো আজকে আমরা জানবো কিভাবে একটি প্রবলেমকে স্টেপ বাই স্টেপ এবং গ্রাফ আকারে শো করা যায়। সো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিলাম। তো প্রথম যে টেকনিকটি রয়েছে সেটি হচ্ছে অ্যালগোরিদম। অ্যালগোরিদমের জন্য প্রথমে যে প্রবলেমটি আমরা নিয়ে নিলাম তা হচ্ছে অ্যাড টু নাম্বারস, দুটি নাম্বারকে আমাদের যোগ করতে হবে। তো তার জন্য প্রথমে আমাদের স্টার্ট করতে হবে এক নাম্বার স্টেপে। সেকেন্ড স্টেপে আমাদের দুটি নাম্বার নিতে হবে ইউজার থেকে, তারপর প্রসেসরের কাজ সেটি হচ্ছে অ্যাড করতে হবে দুটি নাম্বারকে। যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমাদের প্রিন্ট করে দিতে হবে নাম্বারটা, এবং শেষ পর্যন্ত প্রোগ্রামকে বলে দিতে হবে যে প্রোগ্রামটি শেষ হয়ে গেছে। সো এইভাবে আমাদের একটি প্রবলেমকে স্টেপ বাই স্টেপ সলভ করা যায়, যা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, আই মিন সি প্রোগ্রামে হেল্প করবে। সো এই সেম প্রবলেমটিকে আরেকটি উপায় সলভ করা যায়, সেটি হচ্ছে ফ্লোচার্ট উপায়। ফ্লোচার্ট উপায়ে প্রথম থেকে নিচের দিকে প্রবলেমটি ফ্লো হবে। তো প্রথমে আমরা স্টার্ট করব যা একটি ডিম্বাকৃতির আকৃতিতে লিখতে হবে, তারপর আমাদের একটি ইনপুট নিতে হবে, দুটি ইনপুট নিতে হবে, সেটি হচ্ছে দুটি নাম্বার। ইনপুট নেওয়ার পর প্রসেসরের জন্য আমাদের চার কোনায় বক্সটি ইউজ করতে হবে, প্রসেসিং এ আমরা দুইটি নাম্বারকে অ্যাড করে দেব। তারপর অ্যাড হয়ে যাওয়ার পরে আউটপুট হিসেবে আমরা নাম্বারটিকে শো করব। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ইনপুট আর আউটপুট এই দুটির জন্য আমাদেরকে সমান্তরিক ইউজ করতে হবে, এবং প্রসেসিং এর জন্য চতুর্ভুজ এবং ডিম্বাকৃতি ইউজ করতে হবে স্টার্ট আর এন্ডিং এর জন্য। তো এভাবে আমাদের যে কোনো একটি প্রবলেমকে স্টেপ বাই স্টেপ আকারে সলভ করতে হবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, আপনার যদি পছন্দ হয় ভিডিওটি প্লিজ লাইক করুন, শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডের সাথে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব সি প্রোগ্রাম স্টেপ বাই স্টেপ আমাদের কী কী শিখতে হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।